এই যে বৃষ্টি পড়তে বসেছে ওর পাশে দুজন বসে আছে এই যা ভিডিও করছে অমনি এসে দাঁড়িয়েছে সামনে এখন ভিডিও করার জন্য বলিনি ওখানে চুপ করে শুয়ে থাকো এবার ঠান্ডা অনেকটাই পড়েছে তাই পাখা চালাতে হচ্ছে না তাই সেই কারণে অনেক মশা বসছে গায়ে এবার ওরা তো আর বলতে পারে না কিন্তু ভুতু ঘুমিয়ে থাকে উল্টে ভুতুর কোনো অসুবিধা হয় না অসুবিধা হয় আমাদের ওই যে বাবুর মশা মাছি কিচ্ছু সহ্য করতে পারে না সেই কারণে একদম মশারির ভেতরে সন্ধে হলেই আমরা ঢুকে পড়ছি মশাও কামড়াতে পাচ্ছে না আর বেশ ভালোই হচ্ছে ঘুমটাও আর এই ঘরে দেখো দুজনে এই ঘরে বসে আছে বাবা আর হচ্ছে গিয়ে বদ্দি দুজনে এর মধ্যে ঢুকে গেম খেলছে এবার সারা ঘরের মশাগুলো আমাদের ভাবছে এই বাড়ির লোকগুলো অনেক চালাক হয়ে গেছে সন্ধে হলেই দেখছি এখন মশারির মধ্যে থাকছে কাউকে খেতে পাচ্ছে না এবার আমি বেরিয়েছি ভাত বসাবো তাই এবার মশাগুলো বলছে এই বাড়ির লোকগুলো কোথায় গেছে সব হুম কাউকে পাচ্ছি না খেতে আর এই বাড়ির সব থেকে ভালো খেত হচ্ছে গিয়ে এই যে বদিকে মশাগুলো বলছে যে ওই চশমা পরা মেয়েটা কোথায় গেল সন্ধ্যে মশাগুলো খুঁজে বেড়াচ্ছে সব থেকে বেশি কামড়ায় বদ্দিকে সন্ধ্যের পর বদ্দি যে গেম নিয়ে বসে ও মশা কামড়ালেও বুঝতে পারে না যে মশা কামড়ায় যখন খেলা হয়ে যায় তখন এসে বলে মা দেখো আমাকে এখানে কতগুলো মশা কামড়েছে এইখানে কতগুলো মশা কামড়েছে আমি তুই টের পাস না বলে না আমি তো গেম খেলছিলাম তখন তো বুঝতে পারিনি যে আমাকে মশা কামড়াচ্ছিল হ্যাঁ তখন হুশ আসে যখন খেলা হয়ে যায় এবার তো মশাগুলো ভাব ভাবছে যে চশমা পরা মেয়েটা কোথায় গেল সন্ধ্যা থেকে খুঁজে পাচ্ছি না আর এটাও ভাবছে যে ওই পুতুনানি কোথায় গেল আমি সব থেকে বেশি পুতুনানিকে খেতাম তাই তো পুতুল হ্যাঁ মশাগুলো তো তোমাকেও খুঁজছে আর আমি তো ক্রিম মেখে থাকি আমাকে তো মশা কামড়াতেই পারে না আর যত কামড়াই হচ্ছে গিয়ে ভুতু আর বদ্দিকে। ওরা দুজনই মশা কামড়ালে এই দুটো তো বেশ ভালোই আছে আর আমি আর বৃষ্টি মশা পড়লেই মারি আর পম তো আছেই একটা মশা পড়বে তো দশটা মশা কামড়ে কামড়ে গিলে খেয়ে নেয় ওর জন্য ঠিক মতন ঘুমাতে পারে না পম আর দেখো পেতে দিয়েছি জামাটা সেইটা তুলে নিয়ে তারপরে ও চাবাচ্ছে আর ওই যে ভুতুরটা ভুতুর কাছেই আছে ও তো ঘুমাচ্ছে এখন এবার এই মশারির জন্য আমাদের ঘরের মশাগুলো এখন বিপদে পড়েছে যে কাউকে পাচ্ছে না খেতে হ্যাঁ এই চুপ করে বস তোর কিন্তু এবার মশা চলে আসবে মশারি ছিঁড়ে ঢুকে পড়বে এমনিতেও এখন বরদিকে খুঁজে পাচ্ছে না মশাগুলো খেতে পাচ্ছে না ওদের কত কষ্ট বরদিকেই সব থেকে বেশি খেত ঠিক আছে বসে চুপ করে আমি ভাত বসিয়ে এসে ঢুক